দর্শক বন্ধু, মুই আপনার প্রিয় রাজকপতি। আজি যাকে আমার বাবির গ্রামে আমার ডহরিপড়া নাটকটা হচ্ছে, আমার আজ্ঞা মানকে যাকে কলাকার আজ্ঞা মানকে টিকে আজি ভেট সাক্ষাৎ করমা। আর ফার্স্ট করে আমার রজা আজ্ঞাকে যাকে ভেট সাক্ষাৎ দিয়েছ। আজ্ঞা নমস্কার। নমস্কার আজ্ঞা, ভালো আছেন আজ্ঞা? আজ্ঞা। আজ্ঞা, আজি তো আপনার এই নাটকের রাজা ভূমিকা আছে, আপনার প্রকৃত পরিচয় টিকে আমার দর্শক বন্ধুকে দেন আজ্ঞা। মোর পরিচয় হচ্ছে আজ্ঞা, ধর্মগড় পাখর বিক্রমগুড়া মোর গাঁ আজ্ঞা। মোর নাম হচ্ছে মাধব সাগর আজ্ঞা। এই ডঙ্গরিপড়া নাটক রে গোটে চরিত্র অভিনয় করুছে স্যার আজ্ঞা, গোটে হিরো র বড় ভাই রোল গোটে করুছে আজ্ঞা। কি রাজা কি কি রাজা না স্যার, কিন্তু রামায়ণ রে যেনতা ভরত রাজা হি করি বি গোটে বনবাসী জীবন কাটুছে আজ্ঞা। রাজ সিংহাসন কে পূজা করি করি, রাজমুকুট কে পূজা করি করি অপেক্ষা করুছে, রাম কে 14 বর্ষ অপেক্ষা করুছে আজ্ঞা। সে বলিয়া ভাই কিরণর কিশোর অবস্থা কে সে অপেক্ষা করি করি না রাজা কে নেই পালা, না মন্ত্রী কে নেই পালা, না গোটে জমিদার কে নেই পালা আইয়া, সে রুল গোটে করিছে তার বেলে রাজ্য সুরক্ষা পরে আপন আগে সেন্টার রুল লাগে। আচ্ছা আচ্ছা আইয়া, যে আপন এই নাট ছড়া ছড়া আর কেন কেন নাটক রে আপন কে যাহা কি রাজা রুল কি কাড়া রুল করবা কে আপন সুযোগ মিলিছে সে বাবদ রে টিকে কহন আইয়া। আইয়া হেন্দা কইবে বেলে তো আইয়া অনেক গুড়ে পার্টি মানে নিমন্ত্রণ হইছে আইয়া, আর যাই করে দিনে দিনে বেঠিয়া হইছে স্যার আইয়া। সে ভিতরে প্রায় জনাশুনা পার্টি আছে আজ্ঞা আইয়া, যেটা কি আমার যমুনা বাহাল কটপদর আইয়া, তারপরে বুড়েন সতী সাবিত্রীর অসতি বেশ আইয়া, রাজপুর অনেক গুড়ে পার্টি আজ্ঞা, বৃন্দা বাহাল গুড়ে মোর রনিং পার্টি ছিল আইয়া, এবে বর্তমান ডঙ্গরিপড়ারে আছে স্যার আইয়া। আর আপনার আইয়া এই কলাকার লাইন কে কেতে মাসের আর কেবরু স্টার্ট কলে আইয়া আপনার আইয়া? এটা গোটে মোর আজি যে সাক্ষাৎকার দৌছে স্যার আইয়া, মোর লাগি গোটে এটা স্মৃতি হচ্ছে স্যার আইয়া। ই বাব্বির স্টেজ রে আইয়া 2015 রে আইয়া বিক্রমগুড়ার নাট আইছিলা স্যার আইয়া, সেনে প্রথম করে মুই মেকআপ মাখি মাখি দিলি আইয়া, ই বাব্বির স্টেজ রে, ই বাব্বির রে একা, বাব্বির রে একা আইয়া আইয়া, প্রথম করে মুই মেকআপ লগাই করে বাহারি দিলি আইয়া, কিছু নি জানি তাই মো টিম রে পিলা মানে মকে জোর জবরদস্তি পসাই দিলে স্যার আইয়া আইয়া। আর আজি ইনে কে দিন চেয়ার থর আসলি বাব্বির স্টেজ কে, আজি চেয়ার নম্বর রাতি হবা আইয়া, মকে সেনু বেশি গর্বিত লাগুছে স্যার আইয়া আইয়া আইয়া। যাহা কি আপনকর গায়ের একা আপন কলা লাইন আইয়া আইয়া পুরা অপাড়ে ছিলে আইয়া, আর আইয়া কার প্রেরণারে আপন কলা লাইন কে চলে আসতেলে আইয়া? এটা তো আইয়া সব কথা কইবা কে গলে আমার ঘরে গোটে কলাকারী জীবন ঘরে আইয়া, বাপাঙ্কর বি আশীর্বাদ আছে নাট্য প্রতি আইয়া, তারপরে গাঁর অনুষ্ঠান র পিলা মানে বি মকে তাঙ্কর সাইড রো বেশি প্রেসার করি কর তোর দ্বারা রুল হি পারবা, আর আমি লোককে ভরসা নেই করু আর তুই যেনতা হলে বি কর বলি এই বাব্বির রু একা মুখে স্টার্ট করিছন স্যার আইয়া আইয়া। বলে আপনকর সমকর সহযোগ রে আউ কোন কে চলে এই কলা লাইন রে প্রবেশ কলে আইয়া? আপনকর কিন গুরু নেই কি কেসি নে বলবার কথা যা কি আইয়া? নাই আইয়া হেনতা নাই সে আইয়া, গুরু তো আগে মরনু সিনিয়র যেতকি কলাকার আছেন সব মর গুরু আইয়া আইয়া, বুঝলে কি আইয়া? যেতকি নাট্য কলাকার আছেন রাজার রু মন্ত্রী রু আরম্ভ করে সেনাপতি রু যেতকি নাট্য কলাকার আছেন সব মোর ঠারু যে অভিজ্ঞতা তার অধিক আছে সমস্ত মোর গুরু আইয়া। আর আইয়া আপনার যাহা কি বিক্রম গুড়া নাট আপনার গাঁরে ফার্স্ট করে স্টার্ট কলে, তারপরে কেন কেন জায়গায় আপনাকে সুযোগ মিললা? যাহা কি সর্বপ্রথম বুড়েন রে মিলিছিলা স্যার আইয়া, সতী সাবিত্রীর অসতী বেশ আইয়া, তারপরে বরকানি রে গোটে আমার গগন নাগর বহি গোটে চালিছিলা আইয়া, সেনে যাইছিলি স্যার, যমুনা বাহাল কণ্ঠপদর রে বি দিনে যাইছিলে স্যার, তারপরে আমার ছিল্পা মাল ঠারু আরম্ভ করি স্যার বৃন্দাবন বৃন্দাবন অনেক গুড়ে পার্টি যেটা কি মোর মনে নেই না স্যার আইয়া আইয়া। বলে বহুত গুড়া পার্টি আপন যাহা কি আইয়া আইয়া, যেন আপনকে সহযোগ মাগলে নিশ্চয় আপন যাই করে সেই জায়গায় স্যার স্যার ঠিয়া উঠি করে জানে নেই জানে আইয়া, যাই করে মই ঠিয়া হবাটা সিওর হে স্যার আইয়া আইয়া। সেটা একচুয়ালি কলাকার র ধর্ম আইয়া আইয়া। আর এই বর্ষ আপন এই যাহা কি ডঙ্গরিপড়া নাট রে পুরা কেতে বর্ষ হলা না আইয়া রুল করে আসছে ডঙ্গরিপড়া রে? বর্তমান এটা গলা বর্ষ, এই বর্ষ নেই গলা বর্ষ লক্ষ্মী পূজা পরে পরে বৃন্দাবন ছাড়ি করে ডঙ্গরিপড়া রে জয়েন কলি স্যার আইয়া আইয়া। বলে 2 বর্ষ খন্ডে পাখা পুকি নাই পাখা পুকি 1.5 বর্ষ হবা আইয়া আইয়া। যে আইয়া আপনকর ই যাহা কি রাজা বলবার কথা হে, রাজা তো আপন আগ্রু করে আসছো নাই করে সিনা আপনকর রাজা ভূমিকা নেই না বলছন আইয়া, ফের ভি রাজা হে আইয়া, কিন্তু সেতিরো কিথি গীত কে কানা পুরা দেখ কইলে আইয়া বহুত ভাল লাগা আইয়া সদে কি আইয়া। কেন গীত গাইলে ভাল লাগবা আপনকে? আপনকর যেনটা দর্শক পুরা আপনকে প্রশংসা করছেন দিন গীত রে ভাল লাগছে সে গীত পদে কইলে ভাল লাগবা আইয়া। আচ্ছা দেখো না আইয়া, এন্ট্রি গীত তো অনেক লোক শুনিবে আর জানিবি থিবে না স্যার আইয়া আইয়া, অনেক জায়গায় প্রোগ্রাম সরিছে আইয়া, কিন্তু ইনে সবুঠারু মোর অতি
প্রিয় গীত গোটা আছে স্যার আজ্ঞা আজিকালি এটা খরা দিন লাগি সময় অভাবরে মু সে গীত গাই নি পারবার আজ্ঞা আজ্ঞা কিন্তু মোর মনকে বেশি ছুঁসি স্যার আজ্ঞা আই কিরণ লাগি বেলে তাকে বুঝি করি তার লাগি গোটে ঝিও প্রস্তাব লাগি দিবা গোটে গীত গোটা আছে স্যার আজ্ঞা আজ্ঞা এটা পদে গাই পারবি স্যার কহ নাই আই কিরণ মোর ভাই কিরণ মোর শুনি যাও মোর গির ভাই কিরণ মোর সুধাকর পাশে যাই সুধাকর পাশে যাই মাগিবি ঝিও তাঙ্কর ভাই কিরণ মোর শুনি যাও মোর গির ভাই কিরণ মোর মোর গাঁরে গোটে দিন লাগি গোটে বহি হইতিলা আজ্ঞা আখিরু আরম্ভ ওঠরু শেষ আজ্ঞা সেনে গোটে মুই গোটে গাউলি গাঁর গোটে ডঙ্গা বালা রুল করিছিলি স্যার আজ্ঞা সেটা মোর স্মরণীয় জিনিস গোটে আজ্ঞা আর মোর গাঁরে হারাহারি দুই বর্ষ খন্ডে বি মোকে কেতে লোক এ ডঙ্গা বালা বলে ডাকুথিলে স্যার আজ্ঞা 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 এতে ফেমস হইছিলে যে স্যার ডঙ্গা বালা দুই বর্ষ খন্ডে বি মতে এ ডঙ্গা বালা বলি এন্তা লোক পব্লিক ডাকুথিলে স্যার আজ্ঞা আর বহুত ইমোশনাল রুল থিলা আর সেনে বি মোর নিজকে নিজ স্যাটিসফাই লাগিছিলা স্যার আজ্ঞা আজ্ঞা আর আজ্ঞা আপনার তো যাকে পুরা রাজা ভূমিকা বহুত আপন করিছন না যাকে আজ্ঞা আর আজ্ঞা যে নয়া পিঢ়ি আসুছন যেনকে অভিনয় করবাকে সেমনকে কিছু গোটে উপদেশ দিয়ন যে কান্তা কলে সেমন আগকে বড়ি পারবে আজ্ঞা মোর এতকি গুহারি আছে আজ্ঞা যেতে নয়া পিঢ়ি যেতে নাট্য কলাকার বন্ধু আসুছন ছোট রু বড় যে বি হো আজ্ঞা সমস্তকে মোর অনুরোধ যে কলাকার জীবনটা গোটে বহুত বড় জীবন বহুত সংঘর্ষময় বহুত সংঘর্ষময় জীবন আজ্ঞা ইতিরে খুশি আছে লুহ আছে দুঃখ আছে আজ্ঞা বহুত গুড়ে জিনিস আছে আজ্ঞা সে জিনিসকে এনজয় করবার লাগি চেষ্টা করুন আজ্ঞা জীবনরে যদি কিছু দুঃখ সুখ মিক্সচার নেই না আজ্ঞা কিছু সংঘর্ষ নেই না আজ্ঞা সেটা জীবন নেই সে আজ্ঞা আজ্ঞা সেটা মুই চাহুছে আর এই নাট্যকলাকে বড়াবার লাগি নয়া পিঢ়িকে মুই অনুরোধ করুছে আজ্ঞা বিভিন্ন প্রকার জিনিসকে শিক্ষা গ্রহণ করি করি সিনিয়র মনকে ঠরে শ্রেণী করি আইয়া কি আমার যাত্রা জগতর যেতে অ্যাক্টর মনকে ফলো করি করি আইয়া আগকে বড়বা লাগি মই সমস্তকে অনুরোধ করুছ স্যার নিশ্চয় আইয়া আর আপন করি কথা নিশ্চয় অ্যাকচুয়ালি যে নয়া পিঢ়ি আসছন সে মনে নিশ্চয় মনে রাখবে আইয়া আইয়া যাই আইয়া আপনকার পরিবার রে কেন কেন আছন টিকে কই পারবে কি মোর পরিবার রে বাপা আছন ভাই মনে আছন আইয়া কিন্তু মোর নিজস্ব পরিবার যেনটা কি মোর চেয়ার পরিবার আছে আইয়া সে ভিতরে আইয়া মোর মিসেস আছন মোর কন্যা আইয়া তারপরে মোর পুয়া দুইটা আছেন আইয়া পুয়া দুইটা আছেন আর মুই আমি চার জন আছো আইয়া পরিবার বহুত বহুত ধন্যবাদ আইয়া আপন এতকি আপনকার পুরা বাবদরে যাহা কি কইতিবারু আইয়া রহজো নমস্কার আইয়া নমস্কার আইয়া জয় কলা কমিটি আইয়া কে ভেটিছো আইয়া নমস্কার নমস্কার আইয়া ভালো আছেন আইয়া ভালো আছি আও আপনকার পরিচয় আর আপনকার গাঁর নাম টিকে কই দেন আইয়া আইয়া মোর গাঁ হচ্ছে ধর্মগড় বস্তিপড়া আইয়া মোর নাম হচ্ছে গুপ্তেশ্বর নায়ক আইয়া আর মুই ডংরিপড়ার নাটরে কমেডিয়ান রুল করছি আইয়া যেটা কি অষ্টকিলা মামু রুল করছি আইয়া আইয়া আর আইয়া ই আপন কমেডি রুল কেতে বর্ষ হলা না করি আসছেন আইয়া আইয়া মুই কমেডিয়ান রুল তো করতে আইয়া বলে বলে বেশি বর্ষ নি হলা 2 বর্ষ হই করে মু কলাকার লাইনে আসিছে আইয়া ফার্স্ট করে কেন আপন কে অনুষ্ঠান রে পাদ মিললা যা কি সুযোগ মিললা যে কমেডি রোল করবা কা যায় ফার্স্ট করে বলে আগে আমার ধর্মগড়ে আমার বস্তুপড়ার গোটে নাট থিলা আইয়া সে নাটরে বি চন্দামুড়া রুল করেছিলি আইয়া আইয়া এই চন্দামুড়া রুল নে বি থিলি আর সে নাটটা সাকসেস নি হলা 10টা পান্ডাল 15টা পান্ডাল ঠিক করে ভাঙি গলা নাট আইয়া তারপরে গমি গোড়ারে থিলি আইয়া গোড়ারে থিলি কিনারে নিজে পজে ডংরি পড়া যেতে বলে ওপেনিং হলা আইয়া গোটে সুযোগ মিললাম ওকে আইয়া যে বস্তুপড়ারে গোটে কমেডি মাঠে বলি করে ডাকবো বেল আইয়া সে নাটরে পাদ মারলি আগে ଆଜ୍ଞା ବର୍କାନିକି ବି ଗଲି ନା ତିଜୁଡ଼ିକି ବି ଗଲି ନା
বহু বহু ধন্যবাদ আজ্ঞা আপনার এটা আপনার পুরো পরিচয় সব দিয়ে আহরিপড়া নাটে আপনার বহু খুশ অছেন তো আজ্ঞা হ্যাঁ বহু খুশ অছেন যেতবে অচন মোর ম্যানেজর মামা মোকে খুব সাহায্য করছেন যেটা কি শোন নাই আচ্ছা যেতবে শঙ্কর অচন ভিলিয়ান শঙ্কর মাঝি সে মানে মোকে যেটা বি খোনার অছে ভুলেলে খুব মোকে আকে বড় বাবুরে তোর খোনার অছে ভুল অছে এটা টিকে আকে বড় খুব মোকে আগ্রহ করছেন আর খুব প্রিয় মোকে খুব ভাল পেছেন পার্টি ডংরিপড়া কি মুই শানি নি পারে আর ডংরিপাটি মোর এই পার্টি চালু সিবা সেটা পড়ম উঠিবি আজ্ঞা আজ্ঞা বহু বহু ধন্যবাদ আজ্ঞা এটা আপনার কলা বঞ্চি রহু আর দর্শক মানকে আপনার কলা এটা জগসান আজ্ঞা রহুছ আজ্ঞা জয় কলা। ধীর সমীরে নৃত্যরথ কুসুম মন্ডল মধুপাখি মধু সংগ্রহ করে ব্যস্ত এই শুভরাশি মু ব্যস্ত কিরণ সামন্তরা ফুটে নুয়া কুসুম দিশাই মনোরম ফুটে নুয়া কুসুম দিশাই মনোরম রাজপথরে আছে ধীর কিরণ মো যুব কিশোর ধীর সমীরে আছে বীর কিরণ মো যাকে আর গোটে আজ্ঞাকে আমার ভেটেছন যাকে আমার খলনায়ক করছন যে আজ্ঞা আর আজ্ঞা নমস্কার নমস্কার আজ্ঞা ভালো আছেন আজ্ঞা বজেছু সব ভগবান দয়ারু আছে আর আজ্ঞা আপনার পরিচয় টিকে আমার দর্শক বন্ধুকে দেন আজ্ঞা মোর পরিচয় আজ্ঞা মন্দা শঙ্কর মাঝি আজ্ঞা মোর গাঁ বাগ কলাস মোর পঞ্চায়েত বাগ কলাস জুনাগড় থানা জুনাগড় ব্লক জেলা কোলাহাটি আজ্ঞা আপন মানে সব আশীর্বাদ আরু আজ্ঞা মাঝি ঠারু বি আপন মানে গোটে পরিচয় দিয়েছেন আজ্ঞা জুনিয়র দরি পড়া বলি বহুত খুশি আছে আজ্ঞা জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ্ঞা আরে আজ্ঞা এই কলাকারী লাইন কে আপন কেন হিসাবে পসিতে লাগে সে বাবদ রেডি কহন আই আর আইয়া আপন এই কলাকারী লাইন কে কান্তা হিসাবে আসিতে লাগে সে বাবদ রেডি কহন আই যাকে কলাকারী লাইন বলে আর কান কইবি আইয়া আইয়া আইতে তো আগ আইয়া বতে কামরে তে গা হলি গা রে আইয়া ওর নাট সব গা রে শিখু তেলে করু তেলে আপন মানে সব জানিছ আইয়া তারপরে ওটা মাধ্যম তিলা আজি টিকে দেখলা বলে কালি টিকে দেখলা বলে এই করে সে জায়গাকে পসি কোন আর আইয়া আইয়া আর আইয়া আপন কে কেন লগে ফার্স্ট আপন কে সুযোগ মিছিল যে আপন কে অভিনয় করবাটা সুযোগ বলে মোর গারে একা আইয়া এটা রাম অনুজি দা ওটে চলতলা সরি সর বলে ওটে চলতলা আইয়া তারপর অর্জুন বনবাস ওটে চলতলা তিনটা নাট ভিতরে আইয়া আদে ছোট 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 রুল করি করি গারে একা যাহা কে ফার্স্ট রু ভিলিয়ান কি খলনায়ক রু একা আপনকে আসে রাবণ যুদ্ধের লক্ষ্মণ রোল করছিল আইয়া আইয়া তারপরে সেনাদের গানা মুক্তা সুরল করে আইয়া আইয়া অসুর রোল করে আইয়া আইয়া আর তারপরে পরে কেন নাটরে আবার সুজন মিলা তারপরে আইয়া গারু তারপরে ওটা কাউ ঘটনা বলি ভান্ডিপাটনা এরিয়া রে আছে আইয়া আমা গলি তারপরে কচার পোড়া রে বি কলি তারপরে স্বর্গী উড়া আইয়া আইয়া তারপরে স্বর্গী উড়া রু আমি কষা বই গলি কষা বই কে কষা বই রু পলে আসলে আগে বড়কুট রু বড়কুট রু বন্দাবাল বন্দাবাল রু আজি ধরম ডঙ্গুরি পড়া নাটে আছে আইয়া আইয়া আর এমনি তো দিনে জনে এটা আমার গোটে ফ্যামিলি বলে সব নাট পাটি যে কি আছে আইয়া একদম সুবিধা অসুবিধা রে আপন নিশ্চয় সাই নাটে দেসু আইয়া আইয়া রে আইয়া আপনার এই নাট রাও কিছু গোটে ডায়লগ আমার দর্শক বন্ধু কে দিলে বহুত ভালো লাগতো আইয়া আমার নাট রাও না আর কান আপনার শুনেছেন আসলে দেখলে আইয়া আইয়া নাট রাও গোটে ডায়লগ আছে মো আইয়া আপনার মানে মেসেজ আমাকে কইবি আইয়া ওই বলে যে জঙ্গল সব ওই বলে যে জীব
লেকিন পবলিত কহিব শৈতান শঙ্করা। বহুত বনাই লাগলা আজ্ঞা। যে আজ্ঞা আউ যে গোটে কথা কবি আজ্ঞা, আপনার তো যাহা কি কেতে বর্ষ হলা না ইনা করে পারে মই 2006 রো রোল কইলে বহুত বর্ষ হই গলা না। আজ্ঞা যে আজ্ঞা যে নয়া কলাকার মানে ভারুচন আজ্ঞা, সে মনকে কিছু গোটে প্রেরণা দিও। প্রেরণা বলে কিছু নাই আজ্ঞা, আজিকালি গোটে কথাকে ধ্যান দেওয়ার কথা আজ্ঞা, লোক প্রথমে সম্মান দিয়ে শিখবার কথা যেটা ব্যবহার দেব সে প্রথম কথা। তারপরে আমি যেন কোন রোল করুছু স্টোরি ভিজি যাওয়ার কথা, যে স্টোরি কান আছে এই জায়গায় কেনটা হওয়ার কথা, এটাকে বুঝি পারলে আজ্ঞা সব ঠিক আর সে ভাল ভাবে পরিবেশন করবে বলে আশা। মই ভি রোল করেছে, মই ভি সকসেস নেইছে, এটা তো অগাধ সমুদ্রে কলা আছে, যেতকি পার মু চেষ্টা তো করবার কথা। নিজের দক্ষতা যেত আছে আজ্ঞা, নিশ্চয় পুরা সেটাকে সকসেসফুল দেখাবার আজ্ঞা আজ্ঞা, চেষ্টা জারি রাখবার কথা। আজ্ঞা আজ্ঞা আরে আজ্ঞা, আপনার পরিবার কেন কেন আছেন টিকে কই? পরিবার তো মোর সব ভরপুর সব আছে না আজ্ঞা। আজ্ঞা মোর মা আছেন, বাপা আছেন, মোর আই ভি আছেন, তা তারপরে তার সহিত মোর মিসেস, মোর চার চারটা ঝিও আজ্ঞা, আর গাঁরে বি মোর শাশ শ্বশুর ঘর সব গোটে গাঁরে গোটে ফ্যামিলি রে সব আছে, কিছু অসুবিধা নেই আর চালিছে এমতি আজ্ঞা। আর আজ্ঞা আজ্ঞা আপন এই ভিলেন রোল ছড়া আর কেন রোল করবি বল করে ভাবিছন কি কান্তা কহন? ভিলেন রোল ছড়া আজ্ঞা মোর গোটে আশা আছে, কিন্তু ভয়েস রা তারতম্য টিকে ভয়বা আজ্ঞা, কমেডি রোল করবার লাগি মোর ভারি ইচ্ছা আজ্ঞা। আজ্ঞা কান্তা এই কমেডি রোল কে আপন বাছি নৌছন? যা দেখো না আজ্ঞা, রোল বলে সব সমান আজ্ঞা, এটা কমেডি সেটা ভিলেন সেটা হিরো এমনি কিছু নাই আজ্ঞা। আজ্ঞা রোল মানে রোল আজ্ঞা, ঘরে ডড়াকে খাইব লাগে খেলা বাকি ডড়া মিঠা জানি সব জায়গার মিঠা আছে পরিপার আছে। মোর দর্শক বন্ধু মানকে আর মতে ভাল পাউথিবা মোর আগিয়া বাপুর যেতকি আছেন, বড় ভাই বড় দাদা মামু কাকা যেতকি আছেন, মোর নাট্য ফ্যামিলি বা নাট্য জগৎ ভিতরে সব লোক মোর অনুরোধ আপন মানে সববেলে আশীর্বাদ মতে দিয়ন, আর বহুত বহুত অনুরোধ করুছে আপন মানকে এসকেপতি ইউটিউব চ্যানেল কে লাইক করুন সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমার দাসী ভাই মানকর পক্ষে বলে আসছু, আর এটা তো আমার জানা পেহনা পুরা চেহারা হয় যাকি আমার সামন্ত ভাই আজি আও ডংরিপড়া নাটকে কা কাজ আসছন যে টিকে পচরামা কান্তা এই ডংরিপড়া নাটক রে ডংরিপড়া নাটক কান্তা কি না আসলে কি একচুয়ালি হিরোইন হেলা মোর ভাই আচ্ছা, তারপরে ইনে মতে ডাক লাগে আসলি আচ্ছা, আও আজি যাহা কি ডংরিপড়া নাটকে আসছ আমার কোয়েন্টপদর নাটরু ডংরিপড়া নাটকে দে ভাল লাগছে ঠিক না? একচুয়ালি আমার কোয়েন্টপদর নাটক খুব ভাল আছে, ডংরিপড়া বি আগ্রহী প্রোগ্রাম করেছে না এবি প্রোগ্রাম করেছে যে একচুয়ালি এটা বি খুব ভাল লাগছে আচ্ছা। আর যাহা কি এই গাঁরে দুই নম্বর স্টেজ বলার কথা এবে একা দুই তিন দিন তলে আমি করছিলাম, আর যাহা কি বর্ষা মারি গলা আউ আজি যাহা কি এই নাটরে করেছ যে কান্তা অনুভূতি লাগছে দর্শক মন কর কান্তা লাগে? নাই একচুয়ালি আগলে আমার কোনপতা নাটক এই না বাগবির প্রোগ্রাম করিছিলি না ফের এবে আউ ডুগরি পড়ার করুছে ভাল লাগছে, সব দর্শক বন্ধু মানে সব মানে কোনপতা নাটক সব করছে করছে বলে না সব চিনুছন, আউ এই তো কোনপতা একদম আসে থিলা বলে না ফের কোনপতা রে নাসি বলে না সব কইছন, আউ ফের মেকআপ হেবা পূর্বর একা সব চিনি দিলা কইলা না ভাল লাগছে যে আপনার পরিচয় টিকে দিয়ে দিন না যাহা কি মোর পরিচয় দেবে হাই হাই মোর নাম হচ্ছে সামন্ত সভা, আমার গাঁ হেলা দেবের গুজরাট পাখ আচ্ছা, তোমার দাসী রুল লেখা আর দাসী রুল লেখা আর ভাই যাহা কি দাসী রুল কেবল স্টার্ট করলো ঠিক পরে কখন দাসী রুল বলে একচুয়ালি আমি ফার্স্ট স্টার্টে ওরা কয়েক পদরে করি না ফার্স্ট যেমনি কয়েক পদরে পদ্মাবতী সে একা আমাদের ডাকলে বিপদ আপদ পড়লা বেলে যে করে আপনার সাহায্য করছেন ঠিক আছে ভাই, যাকে ও ভাই দেখছিল আমার পার্টির আর আর নয় নয় দাসী ভাই মানকে টিকে ভেটমা চলো আও ভাই রইছু নমস্কার, জয় কলা জয় কলাকার।
আৰু যাহাকে আৰু গোটেই আমাৰ দাসী ভাইকে ভেটি যাইছোঁ। ভাই নমস্কাৰ। নমস্কাৰ, ভাল আছো? ভাল আছে। আৰু আপোনাৰ পৰিচয় টিকে আমাৰ দৰ্শক বন্ধু মানকে দিয়ক। মোৰ নাম নৰোত্তম সাৱাৰ, মই ডংৰীপাৰা নাটৰে আছো। আৰু আপোনাৰ গাঁও কেনে গাঁও একচুৱেলি? আমাৰ গাঁও হৈছে দেদৰা। আৰু দৰ্শক বন্ধু, এবে যেন সামন্ত ভাইকে ভেটালি, আৰু এই ভাই দুই ভাই নাকি? হয়, দুই ভাই, সেটা আমাৰ দাদা। আচ্ছা, আৰু যেন আমাৰ হিৰোইন দাদাকে নি ভেটাবাৰ তা একচুৱেলি সেনে গোটেই গাঁৱৰ আৰু তিন ভাই বলবার কথা বোলে ককা বড় তাদের পুরো গোটে ফ্যামিলি পুরা যাকে আমার সামন্ত ভাই কে জানছেন আর দাদাকে বি জানলে আর আমার হিরো ভাই কে চলো ভেটা ভাই হিরোইন ভাই কে। আর ভাই না আপন কেভরু ই দাসী ভূমিকা কত বর্ষ হল আপন করে আসছেন দেখো? মোর 5 বর্ষ হইতে বানা, আগে বিক্রম গড়ারে ছিলি, এবে বর্তমান ডংরিপাড়া রে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বিক্রম, ই ডংরিপাড়া কত বর্ষ হল রই আসছেন? ডংরিপাড়া 2 বর্ষ বেলে নাট ওপন জিন দিন করালা সে দিন মনে কাপন রই আসছেন নে? হয় হয়। আচ্ছা আচ্ছা, আও ই নাট রে করে করে কত খুশি লাগছে? এই নাট রে করে করে বহুত খুশি মিলছে। আচ্ছা আচ্ছা, হয় বহুত বহুত ধন্যবাদ ভাই যাহা কি আর আপন করেন তা কলা বঞ্চি রহ আর যাহা কি যে ই দাসি রুল রে একা থিবি না বলে করে ভাবুছ কি আকে হিরোইন হিরোইন করি বলে ভাবিছ কহ তো টিকে? হ্যাঁ তা তো নে বাবা, খালি যাহা কি এই রুল ভাই করি বলে ভাবিছ নি? হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই না, আর চলো না দাসি ভাই বলে দাসি ভাই পাকে পলেছ। দাদা নমস্কার। নমস্কার, ভালো আছো দাদা? আর দাদা আপনার পরিচয় টিকে দিতে না আমার দর্শক বন্ধুমানকে। মুই হচ্ছে জাপান না, মোর না হচ্ছে দেবী সিং ভাটি। আচ্ছা, আর আপন কত বর্ষ হল না এই দাসি ভূমিকার অভিনয় করে আসছেন? 5-6 বর্ষ রহিলে তারপরে মঝিরে এন্তা এন্তা জেন পার্টি মিললা সে পার্টি কে যাবে তারপরে এবে ডংরি পড়ারে আপন পুরো কন্টিনিউ চলেছে। আচ্ছা আচ্ছা, বহুত ভাল হল দাদা। আর আকে কানা আপন ভাবিছন দাহে কি দাসি রুল রে থিবি বলি করে ভাবিছন নাকি হিরোইন রুল আর কি কানা রুল মিললে? যদি মিললে আপন নিশ্চয় করবে না? ঠিক আছে দাদা, রহছি দাদা, নমস্কার, জয় কলা জয় কলা। কা গিয়ার গড়ে দাসি ভাই কে ভেটি যাইছো? ভাই না তোমার গাঁ রো তোমার না টি কোন যাহা কি দর্শক বন্ধু মানকে? আমার গাঁ পানে মানে আর মন না রাহুল। রাহুল, ও এই দাসি ভূমিকা কত বর্ষ হল আপন করে আসছো? গোটে বর্ষ। গোটে বর্ষ? হ্যাঁ, মু তো তোমাকে 2 বর্ষ খন্ডে হল না দেখুছ আর গোটে বর্ষ বলি কাণ ঠকুছ। আপন কিন কিন অনুষ্ঠান রে যাহা কি মিলিছে আপন কে দাসি ভূমিকা করবা কে টিক কহ? পিপল গোড়া, কন্দা মুড়া, কন্দা মুড়া কে গানু? কন্দা মুড়া? হুম, কন্দা মুড়া নাট আছে, পিপল গোড়া বি থিলা, লাজে যাহা কি তারপর গাঁ রে নিশ্চয়।